আসসালামু আলাইকুম। যারা এসএসসি পরীক্ষার্থী অথবা এইচএসসি পরীক্ষার্থী এবং এদের গার্জিয়ানরা অনেক বেশি চিন্তিত, পরীক্ষা কি হবে নাকি পরীক্ষা হবে না। আবার গভর্নমেন্ট চাচ্ছে পরীক্ষা নেওয়ার জন্য, কিন্তু কিভাবে পরীক্ষা নেবে প্ল্যানিং হচ্ছে না, কারণ করোনা বাড়লে কি হবে। এখন আমি জানি না ভিডিওটি আপলোড করা উচিত হবে কি না, আমি একটা সলভ দিতে চাই যে কিভাবে এই পরীক্ষাটি নেওয়া যায়। এবং আমি চাই এই ভিডিওটি প্রত্যেকেই 10 জন করে ব্যক্তির মধ্যে শেয়ার করার জন্য, যেন এই ভিডিওটি ডক্টর রিফুমনি ম্যামের কাছে পৌঁছায়। এবং আমার এই যদি পরিকল্পনাটি ভালো লাগে তাহলে যেন এভাবে পরীক্ষাটি নেওয়া হয়, কারণ স্টুডেন্টরা আমি মনে করি পরীক্ষার বিকল্প কিছুই হতে পারে না। কারণটা কি, একটা সাপোজ 80 কোনো স্টুডেন্ট পরীক্ষা দিছে, এখন পরীক্ষার আগের দিন বা অসুস্থ ছিল বা কোনো কারণে সাপোজ পড়তে পারে নাই বা কোনো মানে মিস্টেক হইতে পারে, পরীক্ষা ভালো হয়নি, কিন্তু সে তো ভালো স্টুডেন্ট ছিল, কোনো কারণে মিস্টেক হয়ে গেছে। আবার দেখা যায় অনেক খারাপ স্টুডেন্ট, সে পাশ থেকে দেখে লিখছে বা কোনো কারণে অ্যাট এনি হাও সে ভালো করছে। তাহলে যখন আপনি অ্যাভারেজ করে নাম্বারটা দিবেন তখন কিন্তু অনেক ভালো স্টুডেন্ট খারাপ করে বসে বা খারাপ স্টুডেন্ট ভালো করে বসে। এই জন্য আমি মনে করি কখনো অ্যাভারেজ করে অটো পাস দেওয়া উচিত না, পরীক্ষা নেন যে কোনো একদিন বা দুদিন দিয়ে, পরীক্ষার বিকল্প কিছু নাই। তাহলে কিভাবে পরীক্ষা নিতে হবে আমি একটা সে বিষয়ে একটা প্ল্যানিং দিব। এই প্ল্যানিংটি যদি ভালো লাগে আশা করি আমাদের গভর্নমেন্ট এইভাবে পরীক্ষাটা নিবে। প্রথম প্ল্যানিং হলো কোনো স্কুলের স্টুডেন্ট মানে যে যে স্কুলে পড়ে তার পরীক্ষাটা সেই স্কুলেই হবে, যে যে স্কুলে পড়ে তার পরীক্ষাটা সেই স্কুলেই হবে। তাহলে কি সমস্যা, আমি এখানে লিখছি প্রবলেম কি সলভ কি। তাহলে প্রবলেম কি হইতে পারে, ওই স্কুলের টিচার তাকে বলে দিতে পারে। সলভ কি, আমি একটি সম্পূর্ণ টিচার চেঞ্জ করে দিব। এখানে সুবিধা কি, যদি যে স্কুলে যে পড়ে সে কিন্তু সেই স্কুলটা চেনে, তাহলে আর তাকে গার্জিয়ানকে আসতে হবে না। এখানে মূল থিম কয়েকটা আমি বলি, পরীক্ষা যাওয়ার জন্য কোনো গার্জিয়ান কেন্দ্রে বা তার আশেপাশে কোথাও আসতে পারবে না। আমি লিখে রাখছি এখানে, স্কুল ফিক্স করতে হবে, টিচার চেঞ্জ সম্পূর্ণ স্কুলের টিচার, এই যে মানে স্টুডেন্টরা কিন্তু গাড়ি, আমি গাড়ি এক এক করে বলছি, স্টুডেন্টের জন্য গাড়ি ফিক্স করে দিবে স্কুল। যদি স্কুল গাড়ি ফিক্স করে দেয়, সাপোজ আপনার স্কুলে স্টুডেন্ট হলো 500 মনে করি, তাহলে 500 স্টুডেন্টের বাসা কোথায় একটু খোঁজ নিতে হবে। নিয়ে আপনি সাপোজ বাস যে একটা লোকেশান দিলেন, যে আপনি সাপোজ শেওড়াপাড়া বাস স্ট্যান্ড থেকে গাড়ি এই টাইমে আসবে বলে দিলেন, ওইখানে কিন্তু 5টি বাস বা 2টি বাস 3টি বাস এই দায়িত্ব নিবে কিন্তু স্কুল, সম্পূর্ণ স্কুল দায়িত্ব নিবে ওই বাচ্চাগুলোকে কীভাবে নিয়ে আসবে। আশা করি এই বিষয়ে স্কুলের কোনো সমস্যা হবে না 500 স্টুডেন্টকে নিয়ে আসার জন্য। এখানে যে যে স্কুলে পড়ে সেই স্কুলে তার পরীক্ষাটা দিলে কী সুবিধা হবে, নর্মালি একটা স্কুল, স্কুলের পাশে কিন্তু সবাই বসবাস, অর্থাৎ যে যে স্কুলে পড়ে নর্মালি সে কিন্তু সেই স্কুলের পাশে থাকে। আপনি দেখেন 70 থেকে 80% স্টুডেন্ট, এমনকি 90% স্টুডেন্ট যে স্কুলে পড়ে তার স্কুলের পাশেই বসা। শুধুমাত্র যদি কোনো ভালো স্কুল হয় তখন কিন্তু আলাদা, খুব ভালো স্কুল হলেই কিন্তু সমস্যা, মানে তখন দেখা যায় যে দূর থেকে ওই স্কুলে গিয়ে পড়ে, আর নর্মালি 90% স্টুডেন্টই স্কুলের পাশে বসা। তাহলে আপনি কিন্তু ওই স্টুডেন্টগুলো হেঁটেও কিন্তু আপনি স্কুলে আসতে পারবে, আপনার কোনো গাড়ির ব্যবস্থা করতে হবে না। তাহলে দেখা যায় অন্তত 10% স্টুডেন্টের জন্য গাড়ির ব্যবস্থা করতে হবে, আর যেগুলো ভালো স্কুল তাদের জন্য শুধুমাত্র গাড়ির ব্যবস্থা করতে হবে। অর্থাৎ যে যে স্কুলে পড়ে সেই স্কুলে পরীক্ষা নিলে আপনার দেখা যায় স্টুডেন্টরা কিন্তু হেঁটেও কিন্তু স্কুল বা কলেজে আসতে পারবে, তাহলে কিন্তু করোনার সমস্যা হবে না ইনশাল্লাহ। আশা করি এই পলিসির মাধ্যমে আমাদের এসএসসি বা এসএসসি পরীক্ষাগুলো নেওয়া সম্ভব। এবং পরীক্ষাটা কোন দিনে নেবেন, পরীক্ষাটি নিতে হবে হলিডেতে, কয় দিনে নেবেন পরীক্ষাটি, সর্বোচ্চ আপনি একদিন দুই দিন, অন টু ডেজ থ্রি ডেজ অথবা অন উইক আপনি নিতে পারবেন, অনলি টু ডেজ বা থ্রি ডেজের মধ্যে। কীভাবে নেবেন এবং কেন শর্ট টাইমে নেবেন, যদি আল্লাহ না করুক, আমারও বলি যদি আল্লাহ না করুক কোনো কেউ করোনা আক্রান্ত হয়, আমার কিন্তু দুদিনের মধ্যে খুব বেশি সমস্যা হবে না, সে কিন্তু পরীক্ষা দিতে পারবে, বা সর্বোচ্চ হলো 3 দিন, সর্বোচ্চ 1 দিন, 1 উইক। ওকে, কী করবো আমরা পরীক্ষাটা এর মধ্যে নিব, কীভাবে নিব, আমরা নাম্বার কমাই নিব, বাংলা 50, ইংরেজিতে 50, গণিত 50, বিজ্ঞান বা সায়েন্স কমার্স আর্টস সেই বিভাগের ওপর 50। চাইলে আপনি গভর্নমেন্ট বা আমাদের যারা গভর্নমেন্ট লোক আছে তারা এগুলোকে মডিফাই করতে পারে। এখানে আমি একটা জিনিস বলবো, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য 10 নম্বর রাখতে হবে, যেন বাচ্চারা গাড়িতে হার সময় বা চলাচল করার সময় যে কীভাবে চলতেছে ফলো আপ করে তাকে 10 নম্বর দেওয়ার রাখার ব্যবস্থা রাখতে হবে, তাহলে কিন্তু কোনো বাচ্চা সামাজিক দূরত্ব না বজায় রেখে চলবে না। ওকে, যদি আপনি সাপোজ এই পরীক্ষাগুলো চাইলে কিন্তু আপনি দুই দিনে নিতে পারেন 50 করে, যে প্রথম দিন বাংলা আর গণিত, পরের দিন ইংরেজি আর বিজ্ঞান ভাগ করে দিতে পারেন,
সেটা কিন্তু আমাদের বোর্ডের উপর ডিপেন্ড করবে। ওকে, এখন আমরা ঠিক করি কীভাবে করব। স্কুল যদি ফিক্সড করে দেবে, স্কুল ফিক্সড করলে কিন্তু আবার ছাত্রছাত্রীদেরকে আর মানে কোথায় সিট পড়বে জানতো মানে সমস্যা নেই, আমরা সব আগেই বলে দিব। এখন স্কুলের দায়িত্ব কী হবে, ওই বাচ্চা সিট পড়ছে কোন রুমের মধ্যে, সে স্টুডেন্ট কিন্তু জানে তার ওই রুম ওই হল কোথায় কি সব জানে। তাহলে গার্জিয়ানে কিন্তু টেনশন নাই যে আমার বাচ্চা পরীক্ষা রুম চিনবে কিনা হল চিনবে কিনা। গার্জিয়ান সর্বোচ্চ যেখানে বলছে, যেমন সাপোজ যদি স্কুল হয় শেরবাংলা গার্লস বা বয়েজ যে কোনো একটা স্কুল, তার 10 মিনিট বা 15 মিনিটের দূরত্বে গাড়ি গুলো পৌঁছে দেওয়া, টাইম বলে দেবা, গাড়ির নাম্বার বলে দেবা যে এই স্টুডেন্ট এই গাড়িতে আসবে। 500 স্টুডেন্টকে কিন্তু টিচাররা ফোন করে বলা কোনো সমস্যা নেই। এনিহাও যদি কোনো স্টুডেন্ট মিস করে থাকে তাহলে সে তার নিজ দায়িত্বে আসবে, সমস্যা নেই। একটা রিক্সা বা এ করে গার্জিয়ান তাকে রিক্সা উঠাই দিল, সে চলে আসলো। ওকে, এখন কোন দিন পরীক্ষাটা হবে, যেদিন পরীক্ষাগুলো হবে সম্পূর্ণ হলিডে, গভর্নমেন্টকে বন্ধ রাখতেই হবে যেন কোনো রাস্তা জ্যাম না থাকে, পুরা বন্ধ রাখতে হবে। দেন পরীক্ষাগুলো আমরা লং টাইম নিব, যেমন 4 ঘন্টা করে পরীক্ষা নিব, বা সাপোজ সকালে 2 ঘন্টা স্টুডেন্টরা খাবার নিয়ে আসবে, সকালে 3 ঘন্টা, দেন বিকালে 3 ঘন্টা। আমি বলছি না এভাবে পরীক্ষা না নেওয়ার জন্য, 3 ঘন্টা বা 4 ঘন্টা পরীক্ষা হলো 2 বিষয়ের উপর, আর যদি পরিস্থিতি ভালো হয় তাহলে আমরা টাইম বাড়াই দিয়ে মার্ক বাড়াই দিব। ওকে, তাহলে আমি যদি স্কুল ফিক্সড করে দিই তাহলে কিন্তু আমাদের স্টুডেন্টগুলোকে কখনোই আর তার রুম চেনা নিয়ে বা জায়গা চেনা নিয়ে সমস্যা নাই। গার্জিয়ানগুলো কিন্তু উদ্বিগ্ন থাকবে না, গার্জিয়ান ওই বাস যেখানে আসবে সেখানে পৌঁছা দিয়ে, ওখানে পুলিশ থাকবে, কোনো গার্জিয়ান যেন গ্যাদারিং না করতে পারে, জাস্ট বাচ্চা আসবে উঠাই দিয়ে দূর থেকে উঠাই দিয়ে চলে যাবে, পুলিশ এখানে এটা মেনটেন করবে। আর স্কুল মেনটেন করবে বাস, আর পুলিশ যেখানে থাকবে ওই স্কুল থেকে পুলিশকে করে সে জায়গাটা ফিক্স করবে যেন কোনো গ্যাদারিং না হয়। আর আমরা তো আগেই বলছি সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য কি নাম্বার থাকবে, বা আপনি মার্কেটগুলো দিয়ে দেখেন যে কী পরিমাণ লোক পাশাপাশি আছে, তাহলে সেখানে তো করোনা হইতে পারে। ওকে, সেটা বিষয় নিয়ে চিন্তা করলে আমি মনে করি এতটা হবে না, কারণ স্টুডেন্টরা এখানে অনেক বেশি পিছিয়ে যাচ্ছে। ওকে, এখন আসি টিচারগুলো কীভাবে, টিচার এক স্কুলের টিচার টিচার অন্য স্কুলে যাবে, এখন আপনি বললেন করোনা হইতে পারে, ওকে আপনার কথা অ্যান্সার। তাহলে প্রবলেম হলো কি, টিচার যখন আসবে করোনা হইতে পারে, ছাত্রছাত্রী যখন যাবে করোনা হইতে পারে। আমি কিন্তু নর্মালি পাবলিক বাসও রানিং আছে, সেখানে কিন্তু 2 জন যাত্রী বসে, এখন তো একটু ভয়াবহ অবস্থা, যখন স্বাভাবিক একটু স্বাভাবিক হবে। তাহলে আমি কী বললাম, গাড়ি যখন ফিক্স করে দিব এক সিটে একজন করে বসাই আমরা স্টুডেন্টগুলোকে নিব। টিচার একই জিনিস, টিচাররা কিন্তু মানে অ্যাডাল্ট, তাদেরকে বলতে হবে না, তারা কিন্তু নিজ দায়িত্বে, যদি গাড়ি থাকে দেওয়া যায় ভালো, না দিলে নিজ দায়িত্বে কিন্তু স্কুলে বা যার মতো স্কুলে নিকটবর্তী স্কুলে পৌঁছাতে পারবে। ওকে, তবে এক্ষেত্রে কী হবে, একটু মেনটেন করতে হবে যে কোনো টিচার বা কোনো কিছু লিঙ্ক করতে পারতেছে না কেন, এই জন্য প্রয়োজনে টিচার একদিনের জন্য এক স্কুল পার পার্শ্ববর্তী অন্য একটা স্কুল থেকে নিয়ে নেওয়া যেতে পারে। ওকে, এই বিষয়টা মানে এ করতে পারি যে স্কুল ফিক্স করে দিতে পারি, আর তাহলে কিন্তু বাচ্চাদের কখনো ওই যে পরীক্ষা হল যাওয়ার সমস্যা নেই, গার্জিয়ানও চিন্তা করবে না, কারণ দেখা যায় পরীক্ষা দেয় একজন, অভিভাবক হলো 4 জন, এই কারণে গ্যাদারিং লাগে, করোনার সম্ভাবনা বেশি। তাহলে যদি আমরা এভাবে কাজটা করি যে স্কুল ফিক্স করে দেয় এবং টিচারগুলো চেঞ্জ করে দেয়, তাহলে কিন্তু পরীক্ষাগুলো ইজিলি আমি নিব হলো 2 ডেজ অর 3 ডেজ। 3 ডেজ দিলে মার্ক বাড়াই দিব, 2 ডেজে মার্ক কমাই দিব, চাইলে আপনি 1 ডেজে নিতে পারেন। কীভাবে, বাচ্চারা খাবার নিয়ে আসবে সকালে 2 ঘন্টা আর বা 1 ঘন্টা রেস্ট দিয়ে আবার 2 ঘন্টা পরীক্ষা, একদিনে কিন্তু আপনি এই পরীক্ষা নেওয়া পসিবল। কিন্তু আমি বলবো পরীক্ষাটা নিতেই হবে এভাবে একদিনের মধ্যে, আর যদি আপনি 3 দিন নেন আপনি ছুটি ছুটি মানে গভর্নমেন্ট ছুটি দিয়ে দেন, পরীক্ষাগুলো নিয়ে নেন। এবং আমি বারবারই বলছি বন্ধুরা, এই ভিডিওটি কিন্তু আমি চাই ডক্টর দীপুমণি ম্যামের কাছে পৌঁছানো পর্যন্ত যেন আমার এই প্ল্যানিংটা দিয়ে পরীক্ষাগুলো স্টুডেন্ট মানে স্টুডেন্টদের নেওয়া হয়, কারণ স্টুডেন্ট এটা কিন্তু চাকরি পরীক্ষা বা বিভিন্ন যারা প্রাইভেট ভার্সিটি বলেন বা ভার্সিটি যে পরীক্ষাগুলো আছে ঠিক কিন্তু এভাবে নেওয়া পসিবল। আপনি পরীক্ষাগুলো অনেক বেশি মার্ক না নিয়ে যদি আপনি পরীক্ষা যে পরীক্ষাটা হবে তাহলে কিন্তু স্টুডেন্টরা পড়বে। আজকাল কিন্তু কোনো স্টুডেন্টই পড়ালেখা করছে না, সব কিন্তু মোবাইল ফেসবুক এগুলো নিয়ে ব্যস্ত, কোনো স্টুডেন্ট কিন্তু পড়ালেখা করে না আমাদের কাছে গার্জিয়ানরা বলে, আমি এই জন্য বলবো। এবং এরপরে সর্বপ্রথম কাজ হলো একটা ডেট ফিক্সড করে দেওয়া যে এই তারিখে পরীক্ষা হবে, আগের থেকে মিনিমাম 20 দিন আগে বা 25 দিন আগে বলে দেওয়া। যদি করোনা পরিস্থিতি খুব বেশি সমস্যা হয় তাহলে আপনি 10 দিন আগে ডেট চেঞ্জ করলেন, বাট একটা ডেট ফিক্স করা এবং সেই দিন আগে থেকে হলিডে রাখা। যদি পরীক্ষাগুলো হয় তাহলে কিন্তু গার্জিয়ান স্টুডেন্টরা আর উদ্বিগ্ন থাকবে না। এবং আমি মনে করি প্রত্যেক গার্জিয়ান বা যারা খুবই পরীক্ষার্থী তারা কিন্তু খুবই উদ্বিগ্ন আছে পরীক্ষা হবে কি হবে না। আশা করি আমার ভিডিওটি অনেক বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।